বন্ধুরা, ইউটিউব থেকে রিসেন্টলি একটা আপডেট আসছে যে যেই সকল চ্যানেলগুলোতে মনিটাইজেশন এনাবল করা নাই ওই সকল চ্যানেল নাকি ইউটিউব চাইলে ব্যান করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে। তো এইটা শোনার পরে অনেকেই আসলে ভয়ের মধ্যে আছেন, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, ওরা ভয়ের মধ্যে আছেন যে আমাদের চ্যানেলগুলো তাহলে হয়তো ডিলিট হয়ে যাবে, কারণ আমাদের চ্যানেল তো মনিটাইজেশন এনাবল করা নাই। তো আমি এই জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি, এই জিনিসটা ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে আসলে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, আপনাদের চ্যানেলগুলোতে এই এফেক্টটা পড়বে না। বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আইটেক প্রো সৌরভ। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল আইকন, তাহলেই আমার নেক্সট ভিডিওটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংকস আ লট। ওকে, যা বলতেছিলাম, ইউটিউব কিন্তু নিজেও জানে যে একটা নতুন চ্যানেল কিন্তু চাইলেই প্রথম দিনেই মনিটাইজেশন এনেবল করতে পারবে না। ওদের নিজস্ব রুলস আছে যে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 আওয়ার ওয়াচ টাইম লাগবে, তারপরে হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লাইটা অ্যাকসেপ্টেড হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তো এই কারণে আমি বলতেছি, নতুন যারা ইউটিউবার আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাদের চ্যানেলের উপর এই ইম্প্যাক্টটা পড়বে না। ইম্প্যাক্টটা কোন চ্যানেলগুলোর উপর পড়বে সেটা আমি বলতেছি। অনেক চ্যানেল আছে, আপনি ইউটিউবে দেখবেন যে এই চ্যানেলগুলোতে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, অনেক গ্রো করা একটি চ্যানেল, বাট অ্যাডসেন্স অ্যানাবলড না। হয়তো ওনারা অ্যাডসেন্স থেকে প্রফিট করতে চাচ্ছেন না, বা অ্যাডসেন্সের মাধ্যমে ওনারা ইনকাম করতেছেন না, কিন্তু ওনারা কীভাবে ইনকাম করতেছেন, ওরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতেছেন, ওনারা হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করতেছেন। সো এই যে ইনকামটা ওনারা করতেছেন, কাকে ইউজ করে, ইউটিউবকে ইউজ করে, ইউটিউবের প্ল্যাটফর্মটা ইউজ করে, ইউটিউবের সার্ভারের ডাটা ওনারা লোড করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু ইউটিউব একটা পয়সাও পাচ্ছে না। সহজ ভাষায় যদি আমি বলি, ইউটিউবের মাথায় তাল ভেঙে খাচ্ছে, বাট ইউটিউবে কিছু দিচ্ছে না, ব্যাপারটা এটাই হয়েছে আসলে। তো এই কারণে ইউটিউব এই রুলসটা নিয়ে আসতেছে যে হ্যাঁ, আমার প্ল্যাটফর্মে থেকে আমার যারা ইনকাম করবে, আমাদেরও ইনকাম দিতে হবে। তো ইউটিউবে কীভাবে ইনকাম দেবেন, অ্যাডসেন্স যদি এনাবেল করেন, তাহলে কিন্তু ইউটিউব 45% রেভিনিউ ইউটিউব পাবে, বাকিটা আপনি পাবেন 55%, তাই না? এই কারণেই হচ্ছে এই আপডেটটা নিয়ে আসছে ইউটিউব। আপনি একটু মাথা খাটান, একটু চিন্তা করেন আমার কথাগুলো কি সত্য কি মিথ্যা। আপনি কি এমন চ্যানেল খুঁজে পান নাই যে চ্যানেলে কখনো অ্যাডসেন্সের অ্যাড দেখেন নাই, বাট লক্ষ লক্ষ ভিউ হচ্ছে ওই চ্যানেলগুলোতে? কেন হচ্ছে? ওনারা কি ফ্রি ফ্রি আপনাকে ভিডিও দেখাচ্ছে, কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছে? না, ওনারাও ইনকাম করতেছে। কিভাবে? অ্যাডসেন্সের অ্যাড না, ওনারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, ওনারা হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করতেছে। তো এখানে কিন্তু ইউটিউবের কোনো বেনিফিট নাই। সো ইউটিউব এই কারণেই আপডেটটা নিয়ে আসছে, যেন ইউটিউব একটা বেনিফিটেড হয়। হ্যাঁ, ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়ে দিছে, একটা স্পেস দিচ্ছে আপনাদেরকে, যে আপনাদের ভিডিওগুলো আমাদের মাধ্যমে আপলোড করে কন্টেন্টগুলো শেয়ার করেন, কিন্তু এখানে যদি ইউটিউব বেনিফিটেড না হয় কেন দিব? তো বন্ধুরা, এই জিনিসগুলো আপনি একটু চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে এই নতুন আপডেটটা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নয়, যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যাদের হচ্ছে এলিজিবল, যে মনিটাইজেশনটা এলিজিবল, যে আপনি চাইলেই মনিটাইজেশন এনেবল করতে পারেন, বাট আপনি এনেবল করতেছেন না, আপনাদের উপর। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই, রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে থাকুন, চ্যানেল গ্রো করতে থাকুন, যখন এলিজিবল হয়ে যাবে অ্যাপ্লাই করুন, মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।